নন্দীগ্রামে লক্ষ্মী ভাণ্ডারের নাম ভাড়িয়ে পঞ্চায়েতের ট্যাক্স তোলার অভিযোগে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের নন্দীগ্রামে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল রাজ্যের শাসক দল তৃণমূল জানা যাচ্ছে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূল কারণ হিসেবে বিক্ষোভকারীরা জানান বেশ কয়েকদিন ধরে বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চলছে লক্ষ্মীর ভাণ্ডারের কে ওয়াইসি জমা দেওয়ার কাজ এই কে ওয়াইসি আপডেট করতে গেলে বাড়তি পঞ্চায়েতের আপডেট ট্যাক্স নেওয়ার অভিযোগ যদিও মানুষের তোলা অভিযোগে পঞ্চায়েতের কোনো আধিকারিক কিংবা কর্মীর কোনো জবাব নেই মূলত অভিযোগ পঞ্চায়েতের ট্যাক্স লক্ষ্মী ভাণ্ডারের কে ওয়াইসির নাম ভাড়িয়ে কেন তৃণমূলের আরও অভিযোগ সরকারিভাবে কোথাও ঘোষণা করা হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের কেওয়াইসি জমা দেওয়ার কথা অথবা লক্ষ্মীর ভাণ্ডারির কেওয়াইসি জমা দিতে গেলে পঞ্চায়েতের ট্যাক্স কাটতে হবে তবে এ বিষয়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাদের বলতে মাইক প্রচার হয়েছে যে অঞ্চলে কাগজপত্র জমা না দিলেই লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে এবং জমা দিতে এসে দেখলাম অনেক কিছু ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরো ভোটার কার্ডের জেরো আই কার্ডের জেরো প্যান কার্ডের জেরো স্বাস্থ্যসাথী কার্ডের জেরো সব নিয়ে এসে দেখলাম বলতেছে অঞ্চল ট্যাক্স না কাটলে কোনো কিছু জমা নেওয়া হবে না আবার অনেকে জমা দেওয়ার পর দেখেছে যে কোনো ফর্ম ফ্লাবারও হচ্ছে না তাহলে কিসের জন্য এসব কাজ হচ্ছে অঞ্চল ট্যাক্স কাটার নামে আমাদের কাছে ভৌতা দিয়ে টাকা তুল বলতিছে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে মিথ্যা কথা বলেছে লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে না যদি ট্যাক্স না কাটুক কিন্তু কোনো তো ইয়ে নেই তবু আমরা সাধারণ মানুষ কি করবো আমাদেরকে লক্ষ্মী ভান্ডার বলছে তোমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমরা চাইছি যে আমার এটা সত্যিকার অপস্থিত হোক কারণ আমাদের তো মিথ্যা বলে আমাদের হেনস্থা করছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত বয়াল এক নম্বর অঞ্চলে প্রধান বেআইনিভাবে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে মানুষ আজকে তার প্রতিবাদ জানিয়ে এবং ওই অঞ্চলের প্রধান প্রধানের অপসারণ চাইছে গত কয়েকদিন আগে প্রধান সাহেব মাইকে অ্যালাউন্স করে লক্ষ্মী ভান্ডারের রেনুয়েল করা হবে বলে মানুষকে ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে ট্যাক্স আদায় করছিল মানুষ বুঝতে পেরেছে মানুষ বুঝতে পেরে আজকে তাই বিক্ষোভে ফেটে পড়েছে বয়াল এক নম্বর অঞ্চলে প্রত্যেকটি মানুষ এই প্রধানের অপসারণ চাই আমরাও দল থেকে চাইছি এর একটা বিহিধ রবীন্দনা নন্দীগ্রাম দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের